हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে আর এর উপর দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞাত। তাহলে আর টি এখানে কি সেট? তাহলে আর সেটের উপর, আর সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া, আর সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞাত, স্টার সংজ্ঞাত হয়। এবার আমাদের এখানে কি বলা হয়েছে, এ স্টার বি ইকুয়াল টু মড এ প্লাস বি। যেখানে এ কমা বি বিলংস টু আর। আচ্ছা, আমরা এখানে কি লিখতে পারি, এটি দ্বারা, যেখানে যেখানে এটি দ্বারা, যেখানে এ কমা বি বিলংস টু আর। আমাদের প্রমাণ করতে হবে দ্বিপদ প্রক্রিয়ার কোনো একসম উপাদানের অস্তিত্ব নেই। তাহলে যদি যদি ই ই বিলংস টু আর, আর সেটের ওপর দ্বিপদ প্রক্রিয়া স্টারের এক সম উপাদান হয়, এক সম উপাদান হয়, এক সম উপাদান হয়, তবে এ স্টার ই ইকুয়াল টু এ। এবার এ স্টার ই এর জায়গায় আমরা কি লিখতে পারি, মড এ প্লাস ই ইকুয়াল টু এ। তাহলে এখান দিয়ে আমরা কি কি কেস পেতে পারি, এখান দিয়ে হয় হয় এ প্লাস ই ইকুয়াল টু এ, যেহেতু মড এর মধ্যে আছে, অথবা অথবা মাইনাস অফ এ প্লাস ই ইকুয়াল টু এ, দুটি কেস হতে পারে আমাদের এখানে। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, ই ইকুয়াল টু জিরো, আর এখান দিয়ে কি পাচ্ছি, এ প্লাস ই ইকুয়াল টু মাইনাস এ। তাহলে ই ইকুয়াল টু কি হবে, মাইনাস টু এ, অর্থাৎ ই এর এখানে দুটি ভ্যালু পাওয়া যাচ্ছে। আমরা জানি, আমরা জানি দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে, দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে এক সম উপাদানের মান অনন্য হয়, অনন্য বা ইউনিক, অনন্য হয়। কিন্তু কিন্তু এক্ষেত্রে দুটি একসম উপাদানের মান পাওয়া যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে দুটি একসম উপাদানের মান পাওয়া যায়, পাওয়া যায়। সুতরাং আমাদেরকে এখানে কি প্রমাণ করতে দিয়েছে, যেহেতু একসম উপাদানের মান নির্দিষ্ট হবে, তা এক্ষেত্রে আমরা দুটি মান পাচ্ছি, সুতরাং স্টার দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদানের, একসম উপাদানের, একসম উপাদানের কি নেই, অস্তিত্ব নেই, একসম উপাদানের অস্তিত্ব নেই। এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।